তুই আসলে কুকুর, এইলো গয়বলসিও তত্ত্ব। এখন একটা কথাকে যখন মিথ্যাকে বার 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 বলে বলে সেটাকে মানুষের কাছে হজম করাইতে চায়, বিএনপি রাজনীতি মিথ্যাচারের রাজনীতি কেমনে বলি? এই যে মিয়া আরেফি কোথায় এখন? আমরা দেশটাকে যখন একটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, কেন আপনাদের কি এটা পছন্দ হয় না? আপনাদের তো অবশ্যই বিএনপির পাকিস্তানি পছন্দ, পাকিস্তান আমলে ভালো ছিল, কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কয়দিন আগে দেশে আসছে, এসে বলে যে বাংলাদেশ আমাদের সাথে ছিল, আমরা বাংলাদেশকে অবহেলা করেছি, সেই বাংলাদেশ এখন আমাদের থেকে ছাড়িয়ে গেছে অনেক দূরে। নুরজাহান বেগম মুক্তাব, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, মনি আপা অনেক কথা বললেন যে একটি ভালো ভোট চান তারা, ভোট দিতে। আচ্ছা ধন্যবাদ, আমি প্রথমে একটু ভুলটা সংশোধন করে দিচ্ছি, কারণ আমিও উনি আপা একটা তথ্য বলেছেন বাংলাদেশে নাকি সবচাইতে বেশি ডিমের দাম বাংলাদেশে বেশি। বর্তমানে বাংলাদেশে একটা ডিমের দাম কত আসাদ ভাই? 15 টাকাই ধরেন, ধরলাম 15 টাকা। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কমছে দাম 15 টাকা, মার্কিন এখন 15 টাকা নাই, জানো না কমে, আটা না, আমি 15 টাকা বেশি করে ধরলাম, ঠিক আছে বেশি করে ধরলাম। আমেরিকাতে একটা ডিমের দাম হলো $5, আমাদের এখানে একটা ডিমের দাম $5। আই ক্যান চ্যালেঞ্জ একটা ডিমের দাম আমেরিকা $5, এক ডজন। হ্যাঁ আপনি কি উদ্দেশ্যে আছেন? এক ডজন ডিমের দাম, আমি আপনাকে বলতে দেন, এক ডজন ডিমের দাম হলো $5। তো $5 হিসাব করেন, $5 আমাদের ডলারের দাম যদি 114 টাকা হয়, 5 দিয়ে গুণ করলে কত আসে? 570, 570 থেকে 70 কে আপনি 12 দিয়ে গুণ ভাগ দেন, দিলে পরে 47.something আরো আসে, 47 টাকার উপরে একটা ডিম আমেরিকাতে। অথচ আমাদের বাংলাদেশে এখন আমরা ভুল বললেন, আমেরিকা ভুল না, আপনি দেখেন এখানে তথ্য আছে, ফোন দেন, এক নাম্বার ফোন দেন, দুই নাম্বার আমি বলি, দুই নাম্বার, এক ঘন্টায় আমেরিকা কত ইনকাম করে? আপনার সময় কি আমি ডিসটার্ব করছি? আপনার সময় আপনি, আমিও বলবো না, তাদের ইনকাম তো 3.5 লাখ টাকা, আমাদের তো 30,000 টাকা। না ঠিক আছে, কিন্তু এই যে কথা যে বলে, কথা বলার সময় তো আমার মনে হয় একটু মানে জনগণ তো শুনতেছে, আমাদের দেশে যেখানে কিনা একটা ডিমের দাম 14 টাকা, আমেরিকা বলছে, আমি তাই বলছি, আমেরিকাতে আমাদের দেশে হলো 13 থেকে 14 টাকা, 12 টাকাও ছিল, আর আমেরিকাতে কত একটা ডিমের দাম? 47 টাকার বেশি। জাতিসংঘ বললেই হবে নাকি মনি আপা? আপনাকে তো যাচাই বাছাই করতে হবে, অবশ্যই জাতিসংঘ। এখন এই হলো অবস্থা আর কি, মানে সব জায়গায় চলতেছে বিএনপি যেভাবে মিথ্যাচার করে, জনগণ এখন মানে এখন গোয়েবলসের থিওরির মতো হয়ে গেছে। এক লোক তার একটা ছাগল কিনে বাড়ি যাচ্ছিল, এমন সময় কিছু দূর যাওয়ার পরে আরেক লোক এসে বলে, কি ব্যাপার ভাই, এই কুকুরটা কোত্থেকে পাইছেন? কাহ কুকুর কেন, এটা তো ছাগল। তখন বলছে, না এটা তো কুকুর, বলে সে লোক চলে গেল। সে লোক চিন্তা করতেছে, কিরে এটা কুকুর বললো কেন? সামনে গেছে পরে আরও এক লোক বলছে যে, আপনার কুকুরটা তো সুন্দরী হয়েছে, কোত্থেকে আনছেন? তখন সে কইলো, কিরে আমি তো কিনলাম ছাগল, এটা কুকুর হলো কীভাবে? সামনে আগাইছে পর আরও 3-4 জন বলছে, কী ব্যাপার ভাই, কুকুর নিয়ে কই যান? এই যে তখন এই লোক করলো কি, কুকুর ছেড়ে দিল, যা তুই যা, তুই আসলে কুকুর। এই হলো গয়বলসীয় তত্ত্ব। এখন একটা কথাকে যখন মিথ্যাকে বার 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 বলে বলে সেটাকে মানুষের কাছে হজম করাইতে চায়, বিএনপি রাজনীতি, মিথ্যাচারের রাজনীতি কেমনে বলি? এই যে মিয়া আরেফি কোথায় এখন? মিয়া আরেফি কে? সে 28 তারিখে যে সমাবেশ ছিল, এরপরে সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত জাতীয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত মিটিং করেছে কে? মিয়া আরেফি। এবং বলছে সেখানে ইশাক সহ বিএনপির নেতৃবৃন্দ ছিল, বলা হয়েছে ইশাক আপনাদের প্রার্থী ছিল, ইশাক ছিল এবং আরো অনেকেই ছিল, আপনি বলেন নাম কে কে? অবশ্য আপনি তো ভালো চিনবেন আপনার নেতা, ছিল থাকার পরে বলতেছে যে, না উনি নাকি বাইডেনের উপদেষ্টা। আহারে, বাইডেনের উপদেষ্টা এখন কোথায়? বরং সেই লোক বলেছে তাকে এগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, এবং বিএনপি ইতিপূর্বে আমরা দেখেছি 6 জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করেছে, সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। ইতিপূর্বে বলেছিল যে অমিত শাহ তাদেরকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিল বিজেপির অনুষ্ঠানে, সেটাও মিথ্যা প্রমাণ হয়েছে। এখন আবার করলো কি, বাইডেনের উপদেষ্টা। এখন আমেরিকা তো মনে মনে লজ্জাই পাচ্ছে যে শেষ পর্যন্ত বাইডেন সাহেবের উপদেষ্টা এখন জেল কাটতেছে বাংলাদেশে আর কি। এই হলো ওনাদের মিথ্যার রাজনীতি, মিথ্যার রাজত্ব, এবং মিথ্যাকে প্রতিষ্ঠিত করে বাংলাদেশে ওনারা রাজনীতি করতে চায়। কিন্তু জনগণের নাড়ি টিপলে বুঝবেন জনগণ কি চায়। জনগণ আজকে যে বলছেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে, কেন? যদি স্বতঃস্ফূর্তভাবেই হবে তাহলে গাড়িগুলো পুড়াচ্ছেন কেন? আজকেও তো যখন সন্ধ্যার সময় কতগুলো গাড়ি পুড়লো, শ্যামলী, বারিধারা, কাফরুলে, গতকালকে পুড়েছে, পরশু পুড়েছে, এই যে এগুলো যে পুড়ান, তাহলে কেন পুড়ান? মানুষকে দেখি বলেন তো, আপনাদের নেতৃবৃন্দ বলুক তো যে জনগণ
আমরা হরতাল ডাকলাম, অবরোধ ডাকলাম, মানা না মানা আপনার ইচ্ছা। আপনি না মানলে আমরা জোর করব না, আমরা কোনো কিছুতে আগুন দিব না, কোনো সহিংস কাজ করব না। এই কথা যদি সাহস থাকে, বুকে বল থাকে, আপনার নেতাদেরকে বলেন ঘোষণা দিতে, দিয়া দিতে, দেখেন কয়জন আপনার এটা মানে। আজকে অনেকেই আছে অবস্থাপন্ন না অবস্থা খারাপ। আমরা দেশটাকে যখন একটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, কেন আপনাদের কি এটা পছন্দ হয় না? আপনাদের তো অবশ্যই বিএনপির পাকিস্তানি পছন্দ, পাকিস্তান আমলই ভালো ছিল। কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কদিন আগে দেশে আসছে, এসে বলে যে বাংলাদেশ আমাদের সাথে ছিল, আমরা বাংলাদেশকে অবহেলা করেছি, সেই বাংলাদেশ এখন আমাদের থেকে ছাড়িয়ে গেছে অনেক দূরে, অনেক অনেক। আজকেও তো এই উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগের অনেক কিছু উদ্বোধন হয়েছে, প্রকল্প বাস্তবায়নের জন্য উদ্বোধন হয়েছে নরেন্দ্র মোদী সাহেবের সাথে। এখন এই যে কথাগুলা, এই যে আপনারা হরতাল ছাড়া, সহিংসতা ছাড়া কেন কিছু ভাবেন না? দেশ পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, সময়ের বিবর্তনের সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গিও পাল্টায়। এখন আপনারা যদি সেই আপনাদের জন্মলগ্ন থেকে যেই নীতি বা সেগুলো যদি আপনারা ধরে রাখেন, আঁকড়ে ধরেন, তাইলে তো হবে না। আপনাদেরকে যুগের সাথে তাল মিলাতে হবে। জনগণ হরতাল পছন্দ করে না, এই যে হরতাল দিলেন, অবরোধ দিলেন, আপনাদের লাভ কী হয়েছে? আমি লাভটা একটু আপনাদেরকে বলি। লাভ হইলো কি? জনগণকে আপনারা কষ্ট দিলেন, কিছু প্রাণ মারা গেল, পুলিশ কর্মকর্তারা মরল, কিছু লোক মারা গেল, এবং কিছু যানবাহনে আগুন দিলেন। এক, দুই দুই হইল আপনারা আবার, আপনারা, আমি আপনার সময় ডিস্টার্ব করিও নাই, করবো না আবার। আপনারা প্রমাণ করলেন যে বিএনপি আসলেই সন্ত্রাসী দল, আবার জনগণের কাছে তাদের, আপনাদের সেই পুরনো চেহারা যেটা 2013-14 দেখেছি, সেটা আবার আপনারা দেখালেন। জনগণ কিন্তু 2013-তে ফিরে গিয়েছে আপনাদের এই কাণ্ডকীর্তি দেখে। এটা হলো দুই। তিন নম্বরটা হলো এই যে সহিংসতা করছেন, সহিংসতার নির্দেশদাতা, হুকুমদাতা, সহিংসকারী এবং সহিংসা যারা করছেন, তাদেরকে তো আইনের আওতায় আনা হবে। তখন কি আপনাদের দলের উপর চাপটা আরও বাড়তেছে না? কারণ আইনকে তো মোকাবেলা করতে হবে আপনাদের, আইনানুগ্র ব্যবস্থা নেওয়া হবে যারা এই বিধ্বংসী কাজ করবে, তো সেটাও তো একটা দলের উপর চাপ। তৃতীয়ত হলো আপনাদের নেতাকর্মীরা এখন হতাশ, আমরা তো শুনি তো, আমিও তো একটা গ্রামের মেয়ে, আমার এলাকাতে আমি যাই নির্বাচনী কাজকর্ম করতে, সেখানে গেলেও তো শুনি যে তারা অনেকেই আছে যে বিএনপিকে পছন্দ করতো বা টুকটাক, কিন্তু এখন বলে যে না বিএনপি এটাতে কী করতেছে। এই সাধারণ লোক, জনগণ বুঝে যে বিএনপির আন্দোলন সঠিক পথে যাচ্ছে না, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ বুঝে না। এখন মনিয়াপাও যদি বুঝে কী করবে বেচারি? বেচারি তো নীতি নির্ধারক না, তাই না? এখন টকশোতে আসে, হয়তো বলে দলের পক্ষে কথা, কিন্তু আপনাদের মেইন চেইন অফ কমান্ড যারা, আপনাদের মেইন নেতা যারা, তারা যদি এটা উপলব্ধি না করে, কেন এমন হয় না যে সারা পৃথিবীতেই দেখেন আমাদের বাংলাদেশে মৃত্যুদণ্ড আছে, পৃথিবীর অনেক দেশ থেকে মৃত্যুদণ্ড উঠে গেছে দৃষ্টিভঙ্গির কারণে, হয়তো একসময় আমাদের দেশেও থাকবে না। কেন? আগে তো মৃত্যুদণ্ড ছাড়া কোনো কথাই ছিল না। কেন এরকম হচ্ছে? মানুষের যুগের বিবর্তনের সাথে সাথে মানুষ মানুষের পরিবর্তন হচ্ছে এবং মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, কৌশল পাল্টাচ্ছে।